আসসালামু আলাইকুম, শামীম আহমেদ বলছিলাম। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে একটা লেসন খুব ইম্পর্টেন্ট। আমাদের সিপিএ অ্যাফিলিয়েট কিংবা যে কোনো ধরনের অনলাইন মার্কেটিং এ কাজ করতে যাই, আমাদের অবশ্যই ডোমেইন হোস্টিং প্রয়োজন হয়। কেউ আমরা ল্যান্ডিং পেজ করার জন্য করি, কেউ ওয়েবসাইট করার জন্য করি, কেউ ব্লগ সাইট করার জন্য করি, যেটাই করি না কেন আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেই বিষয়গুলো ফলো করে রিসার্চ করে ডোমেইন হোস্টিং নিয়ে সাইট বানাতে হয়। তো সাইট বানানোটা আসলে এখন তো সম্পূর্ণ আসবে না, বাট কিভাবে আমরা একটা বেসিক ভাবে অ্যাজ এ বিগিনার হিসেবে নতুন যারা থাকেন, যারা প্রথম ডোমেইন হোস্টিং শিখতেছেন, বুঝেছেন, নাম শুনেছেন, তাদের ক্ষেত্রে যদি বলি যে আপনাদের ডোমেইন হোস্টিং হচ্ছে গিয়ে ডোমেইন হচ্ছে একটা জায়গা, একটা নাম, আর হোস্টিং হচ্ছে স্পেস বা জায়গা। সো স্পেস এন্ড নেমটাকে একত্রে করে একটা ওয়েবসাইট আসলে লাইভ হয়, সেটা কন্টেন্ট দিলেই সেটা আমরা দেখতে পাই, দৃশ্যমান হয়। তো বেসিক্যালি অনেকগুলো ওয়েব হোস্টিং আপনার ডোমেইন হোস্টিং কেনার সাইট আছে, যেমন আপনার হতে পারে গোডাডি আছে, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে গিয়ে নেমচিপ আছে, ব্লুহোস্ট আছে, অনেকগুলো কোম্পানি আছে, বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে, ওরা একটাগুলো দিচ্ছে। সো আপনি এই সবগুলো যেখান থেকে নিতে পারেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তবে আমি নেমচিপটা ইউজ করি, সো আপনি চাইলে ইউজ করতে পারেন। সো নেমচিপে আপনি এসে যেটা করবেন, নেমচিপে আসার পর আপনাকে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনার অবশ্যই ডলার সহ একটা কার্ড লাগবে অথবা পেপল লাগবে, আদারস আপনি করতে কিনতে পারবেন না। সো ওটা আপনি অ্যারেঞ্জ করতে করে তারপর ওটা কিনতে হবে। সো আমি যে করব একটা মুভি সাইটের জন্য একটা ইয়ে করব, মানে ডোমেইন হোস্টিং নিব, নিয়ে সেখানটা মুভি সাইট বানাবো। তো চলুন কি করতে হবে আমাদেরকে। তো ফার্স্ট অফ অল আমি একটা ছোট একটা গ্রাফ করেছি, সেটা হচ্ছে কি আমাদের ডাল লাগবে, আমাদের ডোমেইন সিলেক্ট করতে হবে, তারপর পারচেস করতে হবে, তারপরে আমাদের নেম সার্ভার আপডেট করতে হবে, অনেকেরা পারি না আমরা নেম সার্ভার আপডেট করতে, এবং অ্যাড অন ডোমেইন এটা করতে হবে। করার পর আমাদের 24 ঘন্টা ওয়েট করতে হবে, এখানে ওয়েটিং এর টাইম থাকবে, কারণ এটা আপডেট হতে কারো কারো 1-2 ঘন্টা লাগে, ওদের ক্ষেত্রে 24 ঘন্টা 48 ঘন্টা সময় লেগে যায়। তো এরপর আমাদের ডোমেইন রেডি হয়ে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, সিপ্যানেল ঢুকে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাই দিব এক ক্লিকের মাধ্যমে। এরপর থিম ইনস্টল করবো, আমরা বেসিক কাস্টমাইজ করবো, এরপরে কন্টেন্ট আপলোড করবো, এরপর ওটাকে এসইও করতে হবে, এসইও করে আমাদেরকে আমাদের যা উদ্দেশ্য সেটা হাসিল করতে হবে। এবং একটা ডোমেইন হোস্টিং কেনার পরে আপনি যা পাবেন, একটা সিপ্যানেল লগইন ডিটেল পাবেন ঢোকার জন্য সিপ্যানেলে। তো সেই সিপ্যানেল লগইন ডিটেল আমাদের SMS করে দিয়ে দেয়, যখন মেল করে দিয়ে দেয়, যখন আমরা অ্যাকাউন্ট টাকা দিয়ে কিনি ওদের কাছ থেকে হোস্টিং গুলো সেগুলো দিয়ে দেয়। যখন আমরা এই হোস্টিং এ ঢুকে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, তখন আমাদেরকে ওয়ার্ডপ্রেস এর ডিটেল এখানে চলে আসে, আই মিন ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ড সব চলে আসে। তো এই হচ্ছে কি আমাদের ডিটেল। এরপরে আমাদের কাজ থাকে শুধুমাত্র এগুলো নিয়ে, যে হোস্টিং লগ ইন ডিটেল আর হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন ডিটেল, এই দুটো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের মুভি সাইটের জন্য যেটা করবো, আমরা একটা ডোমেন চুজ করব, ডোমেন চুজ করার জন্য আমরা লিখি এখানে, এভাবে সার্চ করতে হয় CMMOVI Movie Buzz. আমাদের সার্চ দেই, যদি থাকে অ্যাভেলেবল তাহলে দেখাবে অ্যাভেলেবল আছে। বুঝতেছে ডিটেল দেখার জন্য নাই, ফুল মুভিজ অলরেডি সোল্ড সোল্ড আউট। সো এই মুহূর্তে আছে হচ্ছে ফিল মুভিজ ব্লগ $32, এভাবে তো দেখতেছেন অনেকগুলো ভাগে আছে, বাট এগুলো সব চলে না। অথরিটি ডোমেনের মধ্যে .com এন্ড .net হচ্ছে পপুলার, সো .net এন্ড .com দুটাই নেই, দুটাই মানুষ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা আমি দেখি ফিল মুভি ডাউন বাস বাজের চেহারাটা কেমন, বেসিক্যালি আমরা এরকম একটা মুভি সেটি বানাবো। আচ্ছা হার্ট ইন্টারনেট ফিল্ম বিভাগ, এটা যে কিনেছে সে এখন এটা কাজ শুরু করে নাই। আচ্ছা এটা এইভাবে পড়ে আছে, যাক কিনে রেখে দিয়েছে শুধুমাত্র। তো আমাদেরকে এভাবে খুঁজতে হবে, যদি মুভি বাসা নাই সো ফ্রি মুভি যদি ক্লিক করি এটা তার আগে থাকবে না, কারণ এটা অনেক বেশি পপুলার ডোমেন। নাই নাই আপনি যদি শুধু ফ্রি মুভি এটা পাওয়া যাবে না, DOWNNAD। $32 এটা খেয়াল করে দেখেন, ফ্রি মুভি ডাউনলোড .net টা খালি আছে, দাম কত 5788
ডলার, তার মানে কি এটা ব্র্যান্ডেবল ডোমেন। মনে রাখবেন ব্র্যান্ডেবল ডোমেনের দাম সবসময় বেশি থাকে, সো ব্র্যান্ডেবল ডোমেন গুলোতে অনেক বেশি ট্রাফিক পাওয়া যায়, অনায়াসে ট্রাফিক পাওয়া যায়। যেগুলো ব্র্যান্ডেবল মনে হয় সেগুলো আগে থেকে এগুলো বড় বড় করে ইয়ে করে রাখে, মানে এটাকে ব্লক করে রাখে এক কথায় শেষ, ঠিক আছে। তো এই জন্য আমাদের যেটা করতে হয়, এই ব্র্যান্ডেবল ডোমেন কে ইগনোর করতে করে আমাদেরকে খুঁজতে হয় যে ছোট ডোমেন, মিনিংফুল ডোমেন বাট রেগুলার প্রাইস এর মধ্যে। তো সেভাবে আমাদের ডোমেনটা ধরুন আমার এটা পছন্দ হলো যে পুরুপি মুভি ডাউনলোড ডট ওয়েবসাইট, হ্যাঁ এটা ধরুন পছন্দ হয়েছে, আমি এরপর কি করবো অ্যাড টু কার্ট ক্লিক করবো। অ্যাড টু কার্ট ক্লিক করার পর কার্ড অ্যাড হবে, অ্যাড হওয়ার পর ক্লিক করতে হবে ভিউ কার্ড, কিভাবে কিনতে হয় ডোমেনটা সেটা দেখাচ্ছে। ওকে সো এখানে এসে আপনি যেটা করতে পারেন, যদি প্রথম আপনি ডোমিনেশন করেন তাহলে আপনি এখান থেকে কুপন পাবেন, অনলাইনে বিভিন্ন কুপন অ্যাপ্লাই করলে প্রথম ডোমেনের ক্ষেত্রে আপনি এই ছাড়টা 20% ছাড় পাবেন। আর এরপরে আপনাকে কি করতে হবে, অর্ডার কনফার্ম অর্ডার করতে হবে, কনফার্ম অর্ডার করলে আপনার অ্যামাউন্ট কেটে নিয়ে আপনাকে আপনাকে ইয়ে দিয়ে দিবে, পয়েন্ট স্টেপ আসবে কার্ড অ্যাড করার জন্য, তারপর বলে পে নাও, পে করলে আপনার মেলের ভেতরে আপনার এই ধরনের একটা ইয়ে চলে আসবে। খেয়াল করে দেখেন আমার 1 2 3 4 চারটা মেল এই মুহূর্তে আসছে, একটু আগে আসছে, আমি কিনেছি এই মাত্র। তো কিনাটা আমি দেখাই নাই কেন, বিকজ অফ আমার দেখাই নাই, আমি আগে করে ফেলেছিলাম নাকি তিন ডোমেন কিনে ফেলেছিলাম, সো ডোমেন কিনেছি যেহেতু আমার ডোমেন দরকার নেই, সো দ্যাটস ওয়াই আমি এটাকে ইগনোর করছি, আমার ডোমেন লাগবে না। ডোমেন কেনার শেষে আপনি আসতে পারেন হোস্টিং প্যাকেজে, শেয়ার হোস্টিং দিয়ে ক্লিক করেন আপনি এই হোস্টিং থেকে, হোস্টিং থেকে আপনারা যদি স্মলার বিজনেস করেন বা নর্মাল কাজ করেন তাহলে আপনারা এই যে লেখা আছে তিন আপনার অ্যাড টু কার্ট তিনটা ওয়েবসাইটের জন্য এইটা আপনারা কিনে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার চার্জ পড়বে অলমোস্ট 10 জনের মতো। সো এরপর আপনি একটু কার্ড ক্লিক করলে আপনার দেখবেন যে একটু কার্ড যদি ক্লিক করি এরপরে ওরা ইয়ে বলবে যে আপনি কোন ডোমেন এটা ম্যাচ করবেন, সেটা বলবে ওরা যে আই ইউজ ইউর ওন ডোমেইন ইন মাই কার্ড, হ্যাঁ আপনার কার্ডে যদি আগে ডোমেন অ্যাড করা থাকে তাহলে সে অ্যাড করে নিবে, অথবা যদি আপনি চান একটা ফ্রি ডোমেন দিবে ওরা 88 সেন্টে সেটা নিতে পারেন। তারপর সে পারচেস নিউ ডোমেইন যেটা আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে ওই বলবে কোন ডোমেইন কিনবেন, আপনাকে খুঁজতে দেবে আপনাকে অপশন, আপনি এখান থেকে ডিরেক্টে করতে পারেন হোস্টিং প্যাকেজ চুজ করে পারচেস নিউ ডোমেইন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সার্চ দিবেন, এবারে সার্চ দিবেন ধরুন ফ্রি মুভি আই মুভি ফ্রি মুভি মিডিয়া আমি বিআইএ ফ্রি মুভি মিডিয়া এসতে মুভি মিডিয়াস এখানে থাকলে সেটা আপনি দিয়ে দিবে সরাসরি, না থাকলে সেটাকে দেখাবেন কালেক্ট ফরম্যাট ডট যদি হ্যাঁ কি বলেছে অ্যাভেলেবল, তার মানে আপনি অ্যাড টু কার্ট করলেই তখন ওই হোস্টিং সাথে এই ডোমেনটা করতে হবে আপনার কেনা হয়ে যাবে। সো এইভাবে করে আমরা ডোমেনটা কিনে নিতে পারি, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যখন আপনি একটু কার্ড করে নেক্সট যাবেন পে করে দিবেন কার্ড অ্যাড করে দেখবেন যে আপনার আপনি ধরো মেইল দিবে এই ধরনের মেইল দিবে, একা দিবে হোস্টিং এর জন্য মেইল ডোমেনের জন্য বিশাল একটা লিস্ট দিয়ে দিবে যেখানে হচ্ছে কি আপনার ইয়ে থাকবে ডিটেইল দেখতে পাবেন আপনি। সো দেখালাম কিভাবে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারেন এবং কত কি স্টেপ করতে হবে সেই বিষয়টা। তো এইটা হচ্ছিল আমাদের এই পার্টের মধ্যে যে কিভাবে আমরা ডোমেন চুজ করতে পারি এবং ডোমেন সিলেকশনের মধ্যে আরো অনেক বিশাল বিষয় আছে, যেমন ডোমেন সিলেকশনের ক্ষেত্রে আপনি যে ডোমেন যেটা আপনার মেইন কিওয়ার্ড সেই কিওয়ার্ডের আশেপাশে আপনি প্রিফিক্স সাফিক্স আই মিন ধরুন আমার মূল কিওয়ার্ড ছিল মুভি, সো মুভির আশেপাশে আমি যদি মুভির বেশ কিছু আপনি নেটে সার্চ দেন যে ডোমেন প্রিফিক্স বা সাফিক্স পিছনে সামনে কি বসানো যেতে পারে কি ধরনের ওয়ার্ডগুলো বেশি পপুলার সেগুলো ওয়ার্ড সার্চ দিলে আপনি পাবেন, কারণ আপনার ওই এই আগে পরে সেই প্রিফিক্স সাফিক্সগুলো ইউজ করলে দেখবেন যে ইউজ অনেক খালি পাওয়া যায়, তো ওগুলো আপনি কিনে নেবেন। আর অনেকে এক্সপায়ার ডোমেন কেনে, এক্সপায়ার ডোমেন ডট নেট একটা সাইট আছে সেখান থেকে আপনি চাইলেও এক্সপায়ার ডোমেন কিনতে পারেন, সেটা বিশদ আলোচনা ওটা আমি যাচ্ছি না, এটা আসলে অ্যাডভান্স মানুষের জন্য বিগিনার জন্য না। তো এরপর আমাদের এই জন্য কেনা হয়ে গেছে, আমাদের এবার করতে হবে নেম সার্ভার আপডেট করতে হবে এবং অ্যাডন ডোমেন আই সি প্যানেল এখানে আপনাকে ঠিক করতে হবে, সেজন্য আপনার একটু ওয়েট করেন, আমি আমার যে কিনেছি সেগুলো থেকে পাসওয়ার্ড দেখা যাবে, দেখাতে পারবো না পাসওয়ার্ড গুলো, আমি ঠিকঠাক করে আবার ভিডিওটা রেডিতে ইয়ে করতেছি কানেক্ট করতেছি সেটার মধ্যে পজ করতেছি ভিডিওটা। ওকে সো আমাদের নেম
মানে ডোমেন হোস্টিং কেনার পরে, ডোমেন হোস্টিং কেনার পরে আমাকে মেল আসছিল, তো সেই মেল থেকে আমরা নিয়ে নিয়েছি অলরেডি সেটার সিপ্যানেলের আপনার লগইন অ্যাড্রেসটা। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের একটা ইয়ে আসবে, সিপ্যানেলের লগইন একটা ইন্টারফেস আসবে। ওয়েট, আমি দেখি চেক করে কি অবস্থা। আসলে আমাদের নেম সার্ভারটা আমি ভুল জায়গাতে নিয়ে আসছিলাম, তো সরি। আমাদের নেম সার্ভার মানে লগইন ডিটেইলস হচ্ছে এইটা, লগইন লিংকটা কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করব, পেস্ট করার পর আমাদের লগইন ডিটেইল দিবে। হ্যাঁ, সেটা হচ্ছে লগইন ডিটেইল, যে কোনো ডোমেইনের 2082 দিয়ে, ডোমেইন শেষে 2082 দিয়ে ঢুকতে হয়, *2082 দিয়ে ঢুকতে হয়। সো আমি যেটা করব, এখানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে তারপর লগইন করব। সো ইউজার নেম হচ্ছে আমাদের এইটা, তো কেউ বোধহয় মানে লগইন করার চেষ্টা করেন না, দেখাচ্ছি উপকার করতেছি, তো কেউ বোধহয় এই চেষ্টা করেন না। আচ্ছা, এবার পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে, পাসওয়ার্ড আমি নিয়ে আসতেছি, একটু ওয়েট। সো পাসওয়ার্ডটা আমি আমার যে মেইলের পাসওয়ার্ড দিয়ে দিয়েছে ওরা, মেইল কোম্পানি মানে হোস্টিং কোম্পানি, সেটা আমি কপি করে নিয়েছি। কপি করে নিয়ে এখানে আমি জাস্ট পেস্ট করবো অ্যান্ড লগ ইন ক্লিক করবো। সামথিং এর রং, আচ্ছা আমি অন্য ব্রাউজার ট্রাই করি, এই ব্রাউজার অনেকগুলো সাইট লগ ইন করা আছে, অন্য ব্রাউজার ট্রাই করতেছি অন্য ব্রাউজার দিয়ে। এখন মনে একটা ব্রাউজার কপি করে নিয়ে আসছি, তো এখন ট্রাই করে দেখি কি অবস্থা, যদি এখন না হয় তাহলে বুঝতে হবে যেটা সময় দিতে হবে, সবার ঠিক করবে তারপর লগ ইন করতে পারবো। আমি পেস্ট করলাম, পেস্ট করে লগ ইন ক্লিক করি। হ্যাঁ ইয়েস, আগেরটার মধ্যে কি হয়েছে ব্রাউজারটা আমার ওটা সাকসেসফুলি হয়নি, বিকজ অফ আমার ওটার মধ্যে অনেকগুলো ইয়ে ইনস্টল করা ছিল, দ্যাটস ওয়াই হয়নি। তো আমি এটাকে সেভ করবো না অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। এ হচ্ছে আপনার যেই হোস্টিংটা কিনলাম আমরা এই মাত্র, সেই হোস্টিংটার লগইন ডিটেল, ঠিক আছে। সেই লগইন ডিটেলটা হচ্ছে এটা, যেমন হচ্ছে কি আপনার সিপ্যানেলের ইউজার নেম অ্যান্ড লগইন ডিটেল, আর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অবশ্যই বলা যাবে না কারণ আমার মনেই আছে। সো এটা দিয়ে আমি এখানে লগইন করলাম। এখানে লগইন করার পর আমার আসলে আলটিমেটলি কাজ কি, এবং আমরা যে জমিটা কিনেছি ঠিক আছে, সেই জমিটাকে আমাদের নেম সার্ভে অ্যাড করতে হবে, তাই আমরা এখানে আসছি। আমরা যে করবো এখন, এইটার দেখবেন একটা অপশন আছে, এই যে অ্যাড অন ডোমেন, অ্যাড অন ডোমেন এখানে ক্লিক করতে হবে, যে ডোমেনটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেনটার ডিটেল এখানে অ্যাড করতে হবে। সো এখানে আমি আছি, এবং আমি আমার মানে কনফিউজ হবে না যা নতুন একটু আছে না, আমি এখন ঢুকলাম হচ্ছে হোস্টিং এ ঢুকলাম, আমার হোস্টিং এ। সো এখন আমাকে আবার ডোমেনের জায়গায় ঢুকে ডোমেন থেকে নেম সার্ভার আপডেট করতে হবে। আপডেট করার পরে আমাদের দুইটা করতে হবে, বিষয় হচ্ছে হোস্টিং থেকে নেম সার্ভার অ্যাড করতে হবে, নেম সার্ভার থেকে হোস্টিং অ্যাড করতে হবে, তাহলে দুইটা করতে হয়ে গেলে এটা লাইভ হয়ে যাবে। তো আমি আমার হোস্টিং এর তো দেখালাম, আমি ঢুকেছি এখানে, এখন আমি অ্যাড অন ডোমেনে আসলাম, যেটা আমি আগে বলে দিয়েছি এখানে যে নেম সার্ভার আগে আপডেট করতে হবে, তারপর অ্যাড অন ডোমেন আপডেট করতে হবে। তো আমরা আগে অ্যাড অন ডোমেনটা অন করেছি, আগে করবো না, আগে নেম সার্ভার আপডেট করে তারপর অ্যাড অন ডোমেনটা আমরা আপডেট করবো। চলুন তাহলে আমরা একটু পজ করতেছি আমি আমার এখন ঢোকার জন্য। ওকে, তো আমি আমার ডোমেইন যে কিনেছিলাম সে ডোমেইনের কন্ট্রোল প্যানেল লগইন করেছি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নিমচি পেরি। সো ডোমেইনের যখন কন্ট্রোল প্যানেল আসছি, ডোমেইন কন্ট্রোল এরকম থাকে। হ্যাঁ, এর ডোমেইন কন্ট্রোল প্যানেল এটা হচ্ছে গিয়ে হোস্টিং কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। সো আমি এটা আবার আপনাকে হোস্টিং এ নিয়ে যাই, হোস্টিং কন্ট্রোল প্যানেল। আর আপনাদের যারা নতুন তাদের বলার খাতিরে আবার রিভিশন করতেছি, আমরা ডোমেইন কিনেছি, ডোমেইন কিনেছি এবং হোস্টিং কিনেছি, চুজ করেছি, ডোমেইন কিনে ফেলেছি। কিনে ফেলার পর এখন আমরা যেটা করবো, নেম সার্ভার আপডেট করবো আর অ্যাড ডোমেইন আপডেট করবো। অ্যাড ডোমেইন আপডেট করবো হচ্ছে গিয়ে হোস্টিং এ ঢুকে, আর নেম সার্ভার আপডেট করবো হচ্ছে গিয়ে ডোমেইনে ঢুকে। সো প্রথম ডোমেইনে ঢুকলাম আমি, এ হচ্ছে আমার ডোমেইন। সো ডোমেইন নাম হচ্ছে freemoviemedia.com, এটা হচ্ছে ডোমেইন। সো এই ডোমেইনের জন্য আমি করবো, এখানে খেয়াল করে দেখেন অনেকগুলো অপশন আছে, প্রিমিয়াম ডিএনএস, নেম সার্ভার, এইটা আমাদের আপডেট করতে হয়। নেম সার্ভার আপনি এখানে এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে অনেকগুলো নেম সার্ভার আছে, তাই না। সো আপনি এখানে আছে কাস্টম, তারপর আছে নেমচি ওয়েবহোস্ট, ওয়েবহোস্টিং ডিএনএস, হ্যাঁ অনেকগুলো আসছে। তো আপনি যখন নেমচিপেরই কোনো ডোমেন ইউজ করবেন, তখন আপনাকে কাস্টম ডোমেন ক্লিক করতে হবে না, আর ডিএনএস ক্লিক করতে হবে না। আর আপনি যখন, যেহেতু আমরা আমাদের ডোমেনটা হোস্টিং নেমচিপ থেকে কেনা, আমাদেরকে চুজ করতে হবে নেমচিপ, ওয়েবহোস্টিং, ক্লিক চুজ করে দিতে হবে, চুজ করে টিক চেয়ে নিতে হবে।
আর যদি আপনার এমন হয় যে আপনার হোস্টিংটা হচ্ছে গিয়ে নেমচিপে আর ডোমেন হচ্ছে গোড়েলি কিংবা অন্য কোনো জায়গায়, তাহলে আপনাকে করতে হবে এখান থেকে কাস্টম ডিএনএস ক্লিক করতে হবে, এবং এখানে এসে তখন নেম সার্ভার 1 এন্ড নেম সার্ভার 2 এখানে দুটো একত্র করে দিতে হবে। নেম সার্ভার গুলো কেমন থাকে আমি আপনাকে দেখাচ্ছি। দাঁড়া, আমি যেই ডোমেনটা কিনেছিলাম সেই ডোমেন হোস্টিংটা কিনেছিলাম, হোস্টিং এর মধ্যেই লিস্ট ছিল, সেই লিস্টে দিয়ে দিয়েছে এরকম যাওয়ার নেম সার্ভার, যে নেম সার্ভারটা লাগবে এই হচ্ছে নেম সার্ভার। তখন আপনাকে নেম সার্ভার মানে একই থাকে, জাস্ট 1 2 থাকে, আপনি এদের কপি করে আপনাকে এনে এই যে এখানে বসে দিতে হবে। আপনাকে নেম চিপে এখানে এসে, সরি কোথায় গেলাম, হ্যাঁ এই যে নেম সার্ভার 1 নেম সার্ভার 2 কপি করে আপডেট খুলে করতে হবে। যেহেতু আমরা অন্য কোন কোম্পানির ডোমেন ইউজ করতেছি না, যেহেতু নেম চিপে নিজস্ব ডোমেন করতেছি, সেক্ষেত্রে আমার কি করতে হবে এখান থেকে নেম চিপ ওয়েব হোস্টিং ডিএনএস ক্লিক করে ডান। একে বলা হয় নেম সার্ভার আপডেট। কি বলেছে আমি সময় নিচ্ছে, সময় না ঠিক করতেছে, যেহেতু সময় নেওয়া সমস্যা নেই। তার মানে আমরা নেম সার্ভারটা আপডেট করে ফেললাম, কোত্থেকে ডোমেনে ঢুকে আপলোড করেছি, ডোমেনে প্রবেশ করে আমরা নেম সার্ভারটা আপডেট করেছি, এটা হোস্টিং কিনলে নেম সার্ভারটা দেয়। মানে এখন যেটা করলাম ডোমেনটাকে হোস্টিং এর সাথে কানেক্ট করলাম, এক পক্ষ থেকে করলাম। আরেক পক্ষ থেকে করতে হবে কি হবে, আপনাকে এখন করতে হবে হোস্টিং এ ঢুকে ডোমেনকে কানেক্ট করতে হবে। এটা কি করতে হবে, আপনাকে সিপিএন লগইন করতে হবে। সিপিএন লগইন করার পরে, সিপিএন লগইন করলাম আমি, এই হচ্ছে আমার সিপিএন লগইন। সিপিএন লগইন করার পর আপনাকে যেটা করতে হবে, এই যেখানে লেখা আছে অ্যাড অন ডোমেন, অ্যাড অন ডোমেইনস, এখানে ক্লিক, এখানে ক্লিক করার পর বলতেছে নিউ এফটিপি ডোমেইন নেম। সো আমার যে ডোমেইনটা অ্যাড করব সেই ডোমেইন নেমটা এখানে দিতে হবে। সো আমাদের এই ছিল ডোমেইনটা, আমাদের আপডেট নিচ্ছে, সমস্যা নেই। আমাদের ডোমেইন ছিল এইটা, আমরা কপি করি, কপি করব, এটা আপডেট হওয়ার পর আমরা এটা কপি করে হোস্টিং এ নিয়ে অ্যাড অন ডোমেইনের মাধ্যমে এটা অ্যাড করব। 21 সেকেন্ড, 21 সেকেন্ড যাক, আমি এখানে আরেকটু ডিভিশন দিচ্ছি। এইটা অনেকেই কনফিউজ হয়ে যায় এই জায়গাটা দেশে, যা নতুন তাদের জন্য। আপনাকে নেম সার্ভার আপডেট করতে হবে আপনার ডোমেইনে ঢুকে হোস্টিং কোম্পানি থেকে নেম সার্ভার দিয়ে সেটা অ্যাড করতে হবে। আর আপনাকে অ্যাড অন ডোমেইন করতে গেলে আপনাকে ঢুকতে হবে হোস্টিং এ, হোস্টিং এ ঢোকার পরে যে ডোমেইনটা আপনি আপডেট করবেন সেই ডোমেইন অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাড করতে হবে। এটা আমি মাত্র করবো এখন, ঠিক আছে, ওকে এখন হয়ে গেছে আপডেট। আর আমরা এখানে এখানে আসি, এই হোস্টিং লগইন করার পর অ্যাড অন ডোমেইন, অ্যাড অন ডোমেইন আসার পরে এই এখানে পেস্ট করব, ডোমেইনটা পেস্ট করলাম, টিক চিহ্ন আসছে, স্যারে ক্লিক করেন, অটোমেটিক্যালি এফটিপি অ্যাকাউন্টের এই ডট বাদ দিয়ে অ্যাকাউন্টের অ্যাড্রেস নিয়ে নিছে, এই অ্যাড্রেসে ইয়ে করে ফেলছে, ক্রিয়েট করে ফেলছে পাসওয়ার্ড। এই ডোমেইন পাসওয়ার্ডটা মানে হোস্টিং পাসওয়ার্ডটা আপনাকে একটা পাওয়ারফুল পাসওয়ার্ড দেওয়াটাই সবসময় উত্তম। এখানে লেখা থাকে জেনারেট পাসওয়ার্ড, লেখা থাকে জেনারেট পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ড জেনারেট করে ইউজ করা যায়। বা যেহেতু আপনার দেখে ফেলবেন, আমি পাসওয়ার্ড জেনারেট ক্লিক করবো না, আমি ম্যানুয়ালি এখানে দিব, দিয়ে তারপরটা আমি ফিল আপ করবো, ঠিক আছে। ওকে, আমরা অ্যাড অন ডোমেইন এটা অ্যাড করতেছি, পাসওয়ার্ড দিচ্ছি আমি, পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ড দিয়েছি, আবার টাইপ করতেছি, ঠিক আছে, এবার পাসওয়ার্ড স্ট্রং হয়েছে, এখন আমরা ক্লিক করবো অ্যাড অন ডোমেইন। এবার অ্যাড অন ডোমেইন ক্লিক করলে ও আস্তে আস্তে করে সবগুলো ক্রিয়েট করে ফেলবে, অ্যাড অন ডোমেইন প্লাস হচ্ছে গিয়ে অ্যাড করে ফেলবে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ব্যাক এন্ডে, সে কাজগুলো সম্পূর্ণ করে আমার জানাই দেবে আপডেট। আপনি জানাই দেওয়ার পর ওকে দেখতে পাচ্ছেন আপডেট জানাই দিয়েছে আমাদের, তো বলেছে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ফেলেছি এটা হলো কিনা বোঝার একটা উপায় আছে, ফাইল ম্যানেজারে ক্লিক করবেন,
এখানে আপনি অপশন চাইবে, দেখছেন এই যে অপশন চলে আসছে এখানে, ডোমেনটা আপনি অ্যাড হলো কিনা এখানে দেখা যায়। আমরা এখানে ক্লিক করবো তখন আমরা ওই ডোমেনটাতে মানে ইন করতে পারবো। ডোমেনের ভিতরে বিন ফাইল থাকে একটা বাই ডিফল্ট, ডিলিট করে দিই, এটা লাগে না আমাদের ডিলিট। সো এই হচ্ছে কি আমাদের ডোমেনের ডিটেল, আমরা এখানে আবার ফিরে দেই। এ হচ্ছে কি আমাদের হোস্টিং এন্ড এ হচ্ছে কি আমাদের ডোমেন। ডোমেন আমরা নেম সার্ভার আপডেট করেছি, এই যে নেম সার্ভার, হোস্টিং আমরা অ্যাড অন অ্যাড করেছি, তার মানে এটা কেনা শেষ, এটা পারচেজ করা শেষ, এবং নেম সার্ভার আপডেট করেছি, অ্যাড অন ডোমেন আপডেট করেছি। এই মুহূর্তে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। ওয়েট লিখে দিচ্ছি এখানে, ওয়েট ফর ওয়েট ওয়েট আনটিল অর টিল, হ্যাঁ ওয়েট আনটিল 24 আওয়ার্স, 48 ঘন্টা বলে দেওয়া, 48 আওয়ার্স। সো মাঝে মধ্যে দেখা যায় অনেক খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর মাঝে মধ্যে সময় বেশি লাগে, এটা আসলে ডিপেন্ড করে অনেকগুলো বিষয়, বোঝাই না তবে এটা হয় আর কি। ওকে, তো আমাদের ওয়েট করার পরে প্রথম তো ওয়েট করতে হবে ইন্ডেক্স অফ আসা আগ পর্যন্ত। সি ইন্ডেক্স অফ লিখে দিই, আই এন ডি ই এক্স ইন্ডেক্স অফ, এই ওয়ার্ডটা আসা আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ইন্ডেক্স অফ কোথায় আসবে, আপনি যে ডোমেনটা কিনেছি আমরা সেই ডোমেনের মধ্যে লেখা আসবে ইন্ডেক্স অফ। আমার ডোমেনটা যদি একটু সার্চ দেই এখানে এসে, লাগছে বাট হয়ে গেছে, হয়ে যাওয়ার ফলে একটু উপকার হয়েছে, আপনার দেখাতে পারবো দেখো এই মুহূর্তে, না দেখাতে পারতাম না। ধন্যবাদ দেখাতে আগে হয়ে যাওয়ার জন্য, নেমচিপকে ধন্যবাদ। আমাদের এই কাজটা তো হয়ে গেল, 24 ঘন্টা কাজ 1 সেকেন্ড হয়ে গেছে, ইন্ডেক্স অফ চলে আসছে, এই ইন্ডেক্স অফ চলে আসছে। এখন আমরা এখানে কি করব বলেন দেখি, এখানে আমরা যে করব এখন এই যে পরের স্টেপ যেটা আছে, পরের স্টেপ কোনটা, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা কোথা থেকে করতে হবে, সি প্যানেল লগইন করে করতে হবে। সো আমাদের সি প্যানেল হচ্ছে এইটা, ইউজার নেম এটা পাসওয়ার্ড বলবো না, এ হচ্ছে আমাদের সি প্যানেল, হ্যাঁ সি প্যানেল। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করব, আমার যাব হচ্ছে এই যেখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস। আপনি এটা দেখা যায় এক এক কোম্পানি এক রকম থাকে, গোডেডের এক রকম, অনেক কোম্পানি এক রকম, বাট ফিচার গুলো অলমোস্ট সিমিলার, বাট থিমটা চেঞ্জ থাকে এখানটা। তো আপনি কি নিচের দিকে আসলে দেখবেন যে লেখা থাকে হচ্ছে ইনস্টলার, এখানে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল, এখানে ক্লিক করবেন ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর একটা জায়গা আসবে, সে সফটওয়্যার প্লাস মাধ্যমে ওটা ইনস্টল করে, আমরা এখান থেকে ক্লিক করবো ইনস্টল নাম। এবার বলতেছে আপনি কিভাবে করবেন, প্রোটোকলটা কিভাবে, এইচটিটিপি থাকবে না ডব্লিউডব্লিউ থাকবে। সো ডব্লিউডব্লিউ রাখতে পারেন না রাখতে, অনেক অনেক কথা বলে আপনার, আমার কাছে মনে হয় ডব্লিউডব্লিউ দিয়ে দেয় বেটার, অনেক আবার ইউজ করে না। আমি এটা না ছোট শর্ট করার জন্য এটা আমি দিলাম না, আর রাখলাম হচ্ছে এখানে কিছুভাবে এটার মধ্যে ফ্রি মুভি মিডিয়া ডট কম, আমার অ্যাড্রেস হবে http/freemovie.com। ডিরেক্টরি কিছু করবো না আমরা, এখানে আমি রেখে দিব ফ্রি মুভি মিডিয়া, ফ্রি মুভি মিডিয়া, এন্ড সাইটের ডেসক্রিপশন হবে যে ফ্রি ফ্রি ওয়ার্ল্ড মুভি, ফ্রি অল মুভি ইউডব্লিউ এন্ড এলওএডি, ফ্রি অল মুভি ডাউনলোড, ফ্রি অল মুভি ডাউনলোড, ঠিক আছে এটা আমাদের রাখলাম এখানে। এবং এখানে দেওয়া আছে যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, সো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড বাই ডিফল্ট অ্যাডমিন থাকে, এটা বাই ডিফল্ট পাস থাকে। সো আমরা এখানে চেক চেক মানে চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে আপনি যেটা দিতে চান, যেমন ধরুন যে আমাদের ইউজার নেম দিতে পারি হচ্ছে আমরা এইটা কোনটা দিব, যেমন ধরুন এইটা কপি, এটা আমাদের ইউজার নেম, ইউজার নেম অর্থ যে করবো আমরা এই যেখানে দেবো ইউজার নেম, এটা অ্যাডমিন চেঞ্জ করে দিব এইটা,
পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করব যখন আমি মানে ইনস্টল দিব, তখন এখন দিব না। এবং কোথায় যাবে ডিটেলটা আপনার যে অ্যাডমিন ইমেলটা, হ্যাঁ অ্যাডমিন ইমেল কি হবে সেটা, আমি অ্যাডমিন ইমেলটা দিচ্ছি। আমি আমার হ্যাঁ জিমেলটা দিলাম, ঠিক আছে আমার জিমেল না, এটা একটা মার্কেটিং জিমেল, তো জিমেলটা দিলাম জাস্ট আপনাদের বোঝানোর খাতিরে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এবং এখানে দেখেন তো অনেকগুলো ইয়ে দেওয়া থাকে, মানে থিম বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা একটা চুজ করতে পারি এটাকে, হ্যাঁ সিলেক্ট। এখন আমরা যদি ক্লিক করি ইনস্টল, ইনস্টল ক্লিক করলে আমাদের ইনস্টল হবে না, কেন হবে না, আমরা এখন পাসওয়ার্ডটা হবে বাট পাস নামে পাসওয়ার্ডটা সেভ হবে, সো পাস না রেখে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি যখন এখানে ক্লিক করবো ইনস্টল তাহলে ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টলের ডিটেলটা কোথায় যাবে এসএমএস আকারে সেটা আমি পাঠাবো, সেই ইমেইলে পাঠিয়ে দেবো, কপি পেস্ট। আর এখন আমি আপনাদেরকে না দেখিয়ে ভিডিওটা পজ করে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে এখানে, পাসওয়ার্ড দিয়ে এখানে আমি ইনস্টল ক্লিক করলেই বাস ইনস্টল হয়ে যাবে ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে এখানে এটা থাকবে না, এটা অন্য একটা ওয়ার্ডপ্রেস মডিউল চলে আসবে। এখন যেমন দেখেন খেয়াল করে কি আছে এখানে, অনলি ইন্ডেক্স অফ লেখা। আচ্ছা আমি তাহলে ইনস্টলটা দেই, একটু ওয়েট করেন, আমি একটু পজ করতেছি, জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমি ইনস্টল ক্লিক করবো আর কিছুই না। ওকে আমি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি, পাসওয়ার্ড দেওয়া শেষে এখন যেটা করতে হবে আবার দেখাচ্ছি আপনার, এটা যেটা চাচ্ছেন নেক্সট সেটা রাখতে পারবেন, যে ডকুমেন্টটা চুজ নিবেন সেই ডকুমেন্টটা রাখবেন, টাইটেল এবং ডেসক্রিপশন, সাইটের নেম এবং হচ্ছে ইমেল যেটাকে যাবে, পাসওয়ার্ড দিবেন, এটা চেঞ্জ করে দিবেন ইউজার নেমটা, তারপরে একটা থিম চুজ করবেন, তারপরে কোথায় পাঠাবে ডিটেলটা এটা হচ্ছে ইনস্টল ক্লিক করলেই হবে। একটু সময় নিয়ে পাসওয়ার্ড আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ওয়াও আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন বলতেছে আমাদের সাইট ভিজিট করতে বলছে, এখানে আমরা ক্লিক করি আমরা দেখব যে এটাকে এখন এখন যে সাইটটা আছে এর সেটা থাকবে না, রিলোড দেই ম্যাজিক ডট রিলোড হচ্ছে, দেখছেন 1 সেকেন্ডে তো ওয়েবসাইট হয়ে গেল। আমরা ওয়ার্ডপ্রেসের সিম মানে বদলাতে কারণে এত সুন্দর একটা ওয়েবসাইট সহজে করে ফেলতে পারলো। হ্যাঁ এখন এই ওয়েবসাইটটাকে থিম ইনস্টল করলেই দেখবেন যে একবার ওয়াও একটা অসম জায়গা হয়ে যাবে, ওটাকে কাস্টমাইজ করলে আমাদের পুরো ওয়েবসাইট হয়ে যাবে। সো এই এখানে আমাদের এত থাকলো ওয়ার্ডপ্রেস পর্যন্ত, এরপর আমরা এই ওয়ার্ডপ্রেসে লগইন কিভাবে করতে হয়, হ্যাঁ লগইন করার জন্য আমাদের যে লগইন লিংক দেওয়া আছে এখানে ক্লিক করে লগইন করতে হয়, আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লিক করে। এভাবে করে ইউজার নেম পাসওয়ার্ড চাবে ওয়ার্ডপ্রেসের আসতেছে, আসুক নেট খুবই ফাস্ট তো তাই জোরে জোরে আসতেছে। আর আচ্ছা লগ ইন হয়ে গেছে, কারণ হচ্ছে পাসওয়ার্ড দেওয়া তো তাই আমি লগ আউট করি। আপনাকে বেসিক্যালি আপনাকে সাইটের নাম তারপরে হচ্ছে কি স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, আপনার সাইটের নাম স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন ক্লিক করলে আপনার লগ ইন ডিটেল পাবেন, সেখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, হোস্টিং এ ইউজার নেম পাসওয়ার্ড না কিন্তু এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ড, দেওয়ার পরে লগ ইন ক্লিক করলেই আমরা আমাদের সাইটে লগ ইন করতে পারবো। এবং এরপর আমাদের যে কাজ থাকবে, আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এই থিম ইনস্টলমেন্ট এবং কাস্টমাইজ এটা আমি অন্য একটা পার্টে দেখাবো, এবং কন্টেন্ট আপলোড এই তিনটা অন্য একটা পার্টে দেখাবো, অলরেডি ভিডিওতে বড় হয়ে গেছে। সো আপাতত এখানে বিদায় নিচ্ছি, আমাদের এরপর আমরা কি কি পাবো, আমরা এখানে পেয়েছি হচ্ছে গিয়ে এটা পেয়েছি ওয়ার্ডপ্রেস লগইন ইউআরএল পেয়েছি, এটা আমরা আপডেট করি, আমাদের ইউজার নেম ছিল হচ্ছে এইটা, পাস দুটাই বললাম না কারণ বলা যাবে না পাস, যেহেতু এটা ওনার আমি আমি না অন্য একজন ভাই এটার ওনার, তারটা তার কাছে থাকুক। সেই হচ্ছে গিয়ে ওভারঅল পেয়ে গেছি আমরা, এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে ইনস্টল বেসিক থিমস অ্যান্ড কন্টেন্ট আপলোড, এটা আমরা আরেকটা পার্টে দেখাবো অথবা দুটা পার্ট করবো, এক দুটো একটা করবো এটা আরেকটা করবো। আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের এই পার্টে, তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।